ব্রেকিং নিউজ, নিউজ 24 ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদ সরকার অপহরণের শিকার। রামপুর ব্রাঞ্চে অবস্থানকালে গত 5/7/2016 ইং তারিখে নিউজ 24 এর কার্যালয়ে অস্ত্র শস্ত্র সহ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ সরকার স্টোর রুমে আটক করেন। নিউজ 24 এর DMD অনামিকা সরকারকে ফোনে হুমকি প্রদান করে 80 লক্ষ টাকা দাবি করে। প্রোগ্রাম ডিরেক্টর গোলাম রাব্বানি, সৌরভ সহ ব্যবস্থাপনা পরিচালক, মাস্টার অ্যাকাউন্টেন্ট ফি ও টাকা প্রদান না করাতে বেতন গ্রহণ করে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্টোররুমে রেখে শারীরিক ও মানসিক অত্যাচার করে। নিউজ 24 এর পাবলিক রিলেশন অফিসার তাসলিমা শিরিন লাকি RAB/13 অফিসে খবর দিলে এডিশনাল SP/81 নিম্নকরের নেতৃত্বে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ সরকারকে ও প্রোগ্রাম ডিরেক্টর গোলাম রাব্বানি সৌরভকে উদ্ধার করে এবং সন্ত্রাসীদের আটক করে। এই ছিল এখনকার মধ্যে নিশ্চয়। পরবর্তী নিউজ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন নিউজ 24 রিজার্ভ বাংলা।